হ্যালো গাইজ, কেমন আছে? আশা করি সবাই সকলে ভালো আছে। আমি ভালো আছি, সবাইকে জানাই গুড মর্নিং আর পনেরো হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সবাইকে স্বাগত। তা যাই, তোমরা ভিডিও থাম্বনেলকে বুঝতে পেরে গেছি যে আজকের স্পেশাল দিনটা কি। আর এমনিতে আমরা কাজবাজ করছিলাম, দেখেছো আমাদের কাজটা টোটালি কমপ্লিট হয়ে গিয়েছে। তা এটা ফার্স্ট আমরা যে বেলুনগুলো সাজিয়েছিলাম, মানে বেলুনগুলো অনেকেই ছিলাম, আমি ছিলাম আরও আমাদের অনেক বন্ধুরা ছিল। আর যদি বলি এটা কোথায় সাজিয়েছি, হ্যাঁ আমাদের কলেজ স্ট্রিট বাংলা ক্যানভাস, এখানেই যেটা ছিল আমরা এই ক্যাফের মধ্যে আজকের রেস্টুরেন্টে সাজিয়েছিলাম। এটা বাইরের ফ্রন্ট, তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ, কিন্তু এটা জাস্ট একটা ভিডিও করছিলাম, কারণ না তোমাদের সামনে তুলে ধরি যে আমাদের এই স্ট্রিটে তোমরা দেখতে পাচ্ছ বাংলা ক্যানভাস কফি, এটাই হচ্ছে আমাদের রেস্টুরেন্ট। আর রেস্টুরেন্টের এটা তো বাইরের ফ্রন্ট, চলো ভিতরে ফ্রন্টটা দেখলে তোমরা বুঝতে পারবে। চলো ভাইস, ভিতরের যে ফ্রন্টটা ভিউটা একবার দেখে আসি, তাহলে তোমরা বুঝবে যে ভিতরের ভিউটা আমরা কত সুন্দরভাবে সাজিয়েছি সমস্ত বন্ধুরা মিলে। দেখো ভাইস, এটা তো তোমার মেন গেট, কারণ যেখানে মেন ম্যানেজাররা থাকে। আর এখানে টোটালি ভালো ভালো বই আছে, অনেক কিছু জিনিস দেখতে পাচ্ছ, সব কিছু এখানে জিনিসটা বিক্রি হয়। আর তার সাথে আজকের 15 আগস্টে যতগুলো সাজানোর কথা ছিল সাজিয়েছিলাম সমস্ত বন্ধুরা মিলে, আরও তো বাড়িতে চলে গেল আরও কয়েকজন। তাই যাই হোক, আমরা যে কজন ছিলাম সেই কজন মিলেই আমরা এই রেস্টুরেন্টটা সাজিয়েছি, কিন্তু খুব এনজয়টা খুব সুন্দর হয়েছে। আরও একটা জিনিস তোমাদের সামনে তুলে ধরবো, দেখো গাইস এই ভিউটা কত সুন্দর লাগছে, একবার ফার্স্ট কমেন্ট করবে, অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো খুবই ভালো লাগছে, কারণ এই ভিউটা সবারই পছন্দ হয়েছে, কারণ ভিডিওটা অনেকজনই নিয়েছে, জাস্ট ভিডিওটা দেখে দারুণ লাগছিলো। আমার তো খুব ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিয়ে দিও। আর এটাই হচ্ছে মেন রেস্টুরেন্ট, যেখানে আমাদের পতাকা উঠবে, মেন পতাকা বাংলা ক্যানভাস, ওখানে বড় অক্ষরে লেখা আছে। আর একদম খড়ের চাল বেড়া দিয়ে মাদুর সাইডে দিয়ে বিভিন্ন রকমভাবে আমরা ডিজাইনটা করা আছে। তা জানি না সবার ভালো লাগবে কি না, তো অবশ্যই আশা করি যতটুকু আমরা পেরেছি এই 2024-এ 15 আগস্টে ঠিক ততটুকুই খুব ভালোভাবেই সাজিয়েছি এই বাংলা ক্যানভাস কফি সেট যেই কলেজ সাইড স্টেটের। তো যাই হোক, অবশ্যই যদি এই রেস্টুরেন্টটা ভালো লাগে বা রেস্টুরেন্টের যে ডিজাইনটা করেছি আমরা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, এই রেস্টুরেন্ট হচ্ছে শিয়ালদা থেকে 10 মিনিট হেঁটে আসতে বাংলা ক্যানভাস কপি কলেজ স্ট্রিট, এখান থেকে এসে অবশ্যই তোমরা গুগলেও সার্চ করে পেয়ে যাবে বাংলা ক্যানভাস, সার্চ করে অবশ্যই সবাই এই ক্যানভাসে একবার ঘুরে আসবে। এখানে বিভিন্ন ধরনের খাবার তো পাওয়া যায়, একবার ট্রাই করতে পারো। তা আমাদের সমস্ত বন্ধুরা পতাকা উদ্বোধন করবো বলে সবাই রেডি হচ্ছে, আমাদের যে কাকু, এদিকে আমার একটা বন্ধু আছে ও একটা সাজাচ্ছে, এদিকেও সমস্ত সাজানো আছে, আরও ভিতরে অনেক লোক আছে। সাজানো তো কমপ্লিট হয়ে গেল, এবার ধূপ ঠাকুরকে দিয়ে সব কিছু গুছিয়ে রেডি হলো। এবার আমরা সবাই মিলে এক জায়গায় হয়ে আমরা পতাকাটা ঠিক উদ্বোধন করব। সবাই লাইনে দাঁড়িয়ে পড়েছে, যাই ওখান থেকে কিছুজন সবাই যারা ভিতরে আছে তাদেরকেও ডেকে নেবো একবার। জাস্ট ঠাকুরকে ধূপ ধরিয়ে দিল, এখানে ধূপ ধানো হয়ে যাওয়ার পরে দেখো বেলুনটা, দেখো কতভাবে মানে কাকুটাই সাজিয়েছিল দুটো বেলুন, কত সুন্দর লাগছে। তা সবাই এসে পড়লো, এবার আমাদের পতাকা উদ্বোধন হবে, চলো একবার চট করে দেখে আসি। বাই। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, জয় হিন্দ, জয় জয়।
তোমরা দেখতে পেলে এতক্ষণ ধরে আমাদের পতাকা উদ্বোধন করা হলো, এরপরে সবাই একে একে পতাকাকে প্রণাম করে স্যালুট জানিয়ে জানালো। সবাই আমাদের একে একে সবাই স্যালুট জানিয়েছে। স্যালুট জানানোর পরে চলো আমাদের এবার সবাই একসাথে, কাকু বলছিল যে সবাইকে সামনে ডেকে নিয়ে আমাদের যে বন্দে মাতরমের উদযাপনটা আরেকবার সবাই একসাথে বলবো। তো চলো যাই হোক, আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেল, এখন সবাই চলে আসলাম। আর এক জায়গায় করে একটা কথা হলো সবাই মিলে, যে আমরা বাংলা ক্যানভাসের মাধ্যমে বা 15 আগস্টের মাধ্যমে কিছু বক্তারি দেবো। তা চলো আমাদের ফার্স্ট বক্তারি আমাদের গোপাল দাদা দিচ্ছে। ফার্স্ট বক্তারি গোপাল দাদা দেওয়ার পরে আমরা কি বলছি সেটা শুনবো। আমরা এই 15 আগস্টে অনেক উৎসাহ ছিলাম, তো আমাদের বাংলা দুদিন আগের থেকে আমরা সাজানো গোছানো সব কিছু আরম্ভ করেছি, কালকের ফাইনাল সেটা শেষ করেছি, আজকে পুরোপুরি অনেক কিছু করেছি। এই আমরা এই প্রথম কলকাতা ক্যানভাসের থেকে আমরা প্রথম এই সদস্যগুলো এই প্রথম আমরা স্বাধীনতা দিবস পালন করছি। কাকু কিছু বলো এটা নিয়ে। ক্যানভাসের সদস্য, আজ 15 আগস্ট আমরা সবাই মিলে একটা ছোটোখাটো একটা অনুষ্ঠান করেছি সবার মেহনতে। আর যারা দেশ স্বাধীন করেছে তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ, তারা আমাদের জন্যে প্রাণ দিয়েছে, তাদের আমরা প্রণাম করি, শ্রদ্ধা করি, ভালোবাসা করে। আমি আজকে এটা শেষ করছি। জয় হিন্দ, জয় হিন্দ, বন্দে মাতরম, বন্দে মাতরম। আগে বলবি যে আমাদের কিচেন স্টাফ, বিপ্লব সর্দার, নেতাজি সুভাষচন্দ্র আমাদের দেশ স্বাধীন করেছিল, এর জন্য আমরা খুবই কৃতজ্ঞ ও তাদেরকে জানাই ভালোবাসা। এখানেই সমাপ্ত করলাম। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। বাই সবাইকে।